তারেক রহমানের সাথে যোগসাজশের অভিযোগ অস্বীকার করেছেন বাধ্যতামূলক অবসরে পাঠানো তথ্য ও সম্প্রচার সচিব মোহাম্মদ মকবুল হোসেন। এমনকি তারেককে দেখার কোনো ইচ্ছা নেই বলেও মন্তব্য করেন তিনি। অবসরে পাঠানোর কারণ প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন মকবুল হোসেন। এদিকে এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন রাজু হামিদ। সরকারি চাকরি আইন 2018-এর 45 নম্বর ধারা অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তথ্য ও সম্প্রচার সচিব মোহাম্মদ মকবুল হোসেনকে। জনস্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। যদিও গণমাধ্যমে খবর বেরিয়েছে আর্থিক অনিয়মের কারণেই তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে, আবার কেউ কেউ বলছেন সরকারি চেয়ারে বসে সরকার বিরোধী নানা প্রোপাগান্ডায় লিপ্ত ছিলেন এই সচিব। শুধু তাই নয়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথেও নাকি সাক্ষাৎ করেছিলেন তিনি, তবে এসব কথার সপক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। অবসরে পাঠানোর বিষয়ে নিজেও কিছু জানেন না বলে দাবি করেছেন বিদায়ী সচিব মকবুল হোসেন। তারেক রহমানের সাথে তার সাক্ষাতের অভিযোগটি সঠিক নয় বলেও দাবি তার। আমি তারেক রহমানকে কোনো দেখেছি বলে আমার মনে পড়ে না এবং তারেক রহমানকে দেখার ইচ্ছেও আমার নেই। যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী তারা যখন কোনো সিদ্ধান্ত নেন সেখানে জানার সুযোগ নর্মালি থাকে না। যেমন কাল পর্যন্ত আমি কিছু জানতে পারি না, যেমন আজকে আমাকে অনেকগুলো প্রশ্ন করছেন, এটা আমি এখন জানতে পারছি। এই মন্ত্রণালয়ের মন্ত্রী জানিয়েছেন সচিবকে অবসরে পাঠানোর বিষয়ে তিনি কিছুই জানেন না। আমি মন্ত্রণালয়ে এসে শুনেছি, আমি আসলে অন্তর্নিহিত কি কারণ সেটা আমি জানি না। অন্তর্নিহিত কারণ বলতে পারবে হচ্ছে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়। আমার কাছে অন্তর্নিহিত কারণ জানা। স্বাভাবিকভাবে আগামী বছরের 25 অক্টোবর অবসরে যাওয়ার কথা ছিল এই কর্মকর্তার। বিএনপির লোকের সঙ্গে কানেকশন রাখবে, এটা হয়? রাজু হামিদ, নাগরিক, ঢাকা।